বোটানিক হেভেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের করা কিছু প্রশ্নের দু চারটে উত্তর দিয়ে দিই, তাই আপনাদের কাছে আজকে আসা। যাতে ধান জমিতে ব্যবহার করা যায়, বর্দ্য পাউডার কিভাবে বানাবো যাতে ধান জমিতে কিভাবে ব্যবহার করা যায়। পলাশবাবু, আমি আপনাকে বর্দ্য মিক্সচার আর একটা বর্দ্য পেস্ট, এই দুটো হয়, কিন্তু বর্দ্য পাউডার দিয়ে ধানে ব্যবহার করার নিয়ম নেই, সেজন্য আমি বলতে পারছি না, এটা রেকমেন্ড করব না। ধানের জন্য অনেক ভালো ওষুধগুলো আছে, সেগুলো ব্যবহার করুন। পরবর্তী প্রশ্ন হলো যে সকল ফল গাছের সাথে স্প্রে করা যাবে কি না, ওই 10 লিটারের সাথে কত জল মেশাবো। দেখুন, আমি যেটা 10 লিটারের মিশ্রণ বলেছি ওর সঙ্গে আর জল মেশাবার দরকার নেই। ওটা 10 লিটারের মিশ্রণ হলো 100 গ্রাম তুঁতে এবং 100 গ্রাম চুনের মিশ্রণে, ওটাই আপনি দেবেন। কাজ হবে মাটিতে ফল গাছের গোড়া এবং গাছে গায়ে স্প্রে করা যায়। তারপরে আর একটা প্রশ্ন আছে, শশা বা সবজি খেতে ব্যবহার করা যাবে কি না। রেওয়াজ নেই এই ওষুধের ব্যবহারটা, অন্য ওষুধ ভালো আছে সেটাই ব্যবহার করুন, ম্যানকোজেব, ব্যাবিস্টিন, ট্রাইকোডারমা। সুদীপ বাবু, আপনি প্রশ্ন করেছেন যে এই জলের বলেছেন যে কত লিটার স্প্রে করবেন গাছ পিছু। দেখুন, প্রশ্নটা আমি সঠিক বুঝতে পারিনি, কারণ আপনি 10 লিটার জলের মিশ্রণ নিয়ে গাছের গোড়ার মাটিতে ভেজাতে যতটা লাগে হয়তো লিটার খানেক জল লাগবে, আবার আর একটা গাছে দেবেন, এভাবেই করা উচিত। একটা গাছে কত লিটার জল এইরকম কোনো রেকমেন্ডেশন নেই, জল মাটিটা ভিজলেই হলো। আর একটা প্রশ্ন হচ্ছে যে টিস্যু কালচার প্রশিক্ষণ কোথায় নেওয়া যায় জানাবেন। টিস্যু কালচার প্রশিক্ষণ কেভিকেতে পাওয়া যায়, নিমপিড রামকৃষ্ণ মিশন ওখানে পাওয়া যায়, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ পাওয়া যায়, নরেন্দ্রপুরে পাওয়া যায় এবং প্রত্যেকটি কৃষি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, আপনি খোঁজ নেন পেয়ে যাবেন। জয়নাল আবেদিন ভাই, আপনি বলেছেন নিম তেলের পরিবর্তে কালমেঘ তেল ব্যবহার করা যাবে কি না। এখন কালমেঘ তেলের ব্যবহার রেওয়াজ নেই, নিম তেলটাই করুন, কালমেঘ তেল অন্য কাজে লাগে। অ্যামাইনো অ্যাসিড আরসালান খান সাহেব বলেছেন যে তৈরি করার পর কতদিন সংরক্ষণ করা যাবে, সংরক্ষণের পদ্ধতি কী। আপনি প্রায় 3 মাস সংরক্ষণ রাখতে পারেন, একটা ছায়া জায়গায় কাপড় ঢেকে রাখতে পারেন, এটাই সংরক্ষণের পদ্ধতি। আর একটা প্রশ্ন আছে যে এটা কি কোনো মাছের উচ্ছিষ্ট দিয়ে তৈরি করা যাবে, ছাইযুক্ত উচ্ছিষ্ট ব্যবহার করা যাবে কি। মাছের উচ্ছিষ্ট বলতে আমি বারবার বলেছি যে গাট মানে নাড়িভুড়ি, স্কেল বা আঁশা, আঁশ এবং বোনস মানে কাঁটাকুটি, এগুলোর সঙ্গে সমপরিমাণ জাগারি মেশাবেন বা গুড় মেশাবেন। ছাই দিয়ে করতে পারেন, তবে না করাটাই ভালো। রশিদ ভাই, আপনি বলেছেন যে গাঁজানোর জন্য মাছের উচ্ছিষ্ট আর গুড় 1:1 পানির পরিমাণ কত, 5 লিটারের ওইটা মেশাবেন, 5 লিটার জলে 1 কেজি মাছের এটা দেওয়া যায় এবং 1 কেজি গুড়, পরে সেটাকে 1:50, পরে যখন আপনি গাছে প্রয়োগের যে মাত্রা, এই যে দ্রবণটা তৈরি হলো সেটা 1:50, আবার বলি 1 ভাগের সঙ্গে 50 ভাগ জল মেশাবেন। অসীমবাবু, আপনি বলেছেন যে এই অ্যামাইনো অ্যাসিড, ফার্মেন্টেড অ্যামাইনো অ্যাসিডের গন্ধ কি খুব বাজে, টবের মাটিতে ব্যবহার করলে যে প্রথম প্রথম একটু গন্ধ থাকে, তারপর আর গন্ধ থাকে না, ব্যবহার করতেই পারেন। আর একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন উনি করেছেন আমাকে একজন, উনি বলছেন যে আমি হলুদ লাগিয়েছি কিন্তু সেটা আমাদা হয়ে গেছে। দেখুন, এটা হয় না, আমাদা থেকে আমাদাই হবে, এই রকম জেনেটিক মিউটেশন একটা স্পেসিস থেকে আর একটা স্পেসিস হয় না, কোথাও একটা আমাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এঁটেল মাটিতে কি এলাচ গাছ হবে, সৌমেন বাবুর প্রশ্ন। এঁটেল মাটিতে সাধারণত এলাচ গাছ হয় না, জল জমে মরে যায়, এর ছায়াটা একটু রেগুলেশন দরকার আছে। নিম পাতা দিলে কি হয়, নারকেল গাছের রোগ প্রতিকার হয় কি না। হ্যাঁ, নিম পাতার প্রচুর উপকার, আপনি ভালো প্রশ্ন করেছেন। নিমের সব কিছুই ব্যবহার করা যায় নারকেলের সব রকম পোকার জন্যে।
আর কিঙ্কর বিশ্বাস, আপনি বলেছেন পান ভরে জীবামৃত কীভাবে ব্যবহার করব। পান ভরে যে জীবামৃত সয়েলটাকে ড্রেঞ্জ করে দেন, মাটিটাকে ভিজিয়ে দেন, আর যদি গাছের পাতা স্প্রে করতে হয় আপনি কি করবেন? আপনি তখন কি এই জীবামৃতম দ্রবণ ফিল্টার করে নেবেন, ছেঁকে নেবেন, বারে বারে ছেঁকে যাতে না মেশিনে আটকায়, তাহলেই করুন, দেখবেন খুব ভালো কাজ হচ্ছে। ওর সঙ্গে একটু নিম মিশিয়ে দেন না, আরও ভালো কাজ হবে। নিমের খুব ব্যবহার আপনারা করুন, তাতে রোগ পোকা কমে যাবে। শুভদীপ বাবু, আপনি প্রশ্ন করেছেন স্যান্ডালউড গাছের গোড়াতে কি এলাচ হবে? আমি কোথাও দেখিনি কেউ স্যান্ডালউডে করেছে কিনা, আপনি একটা দুটো টেস্ট করে দেখুন। স্যান্ডালউডের গোড়াতে আপনি মাটিটা দেখুন, অত্যন্ত জৈব পদার্থযুক্ত, তার পিএইচ কত, এই দুটো টেস্ট করে আপনি সব জায়গায় দিতে পারেন। কলা আর নারকেল চাষ একসাথে সম্ভব কিনা, এটা আমার প্রশ্ন। এটা খুবই ভালো কথা, আপনি নারকেল বাগানের অন্তর্বর্তী ফসল হিসেবে কলা, পেঁপে। কমলবাবুর খুব ভালো প্রশ্ন যে এলাচের গাছ থেকে কি আর একটা গাছ করা যাবে, অথবা উনি জানতে চেয়েছেন নাকি বীজ থেকে হবে। দেখুন, এলাচের ওই পাশের যে শাখার ওটা থেকেই হওয়া ভালো, কিন্তু কোন বয়সের এটা একটু খেয়াল রাখবেন। এলাচ গাছে ফুল ফল এলে সেই গাছের শাখার নিয়ে আপনি আর একটা চারা তৈরি করে লাগাতে পারেন, আর বীজ থেকে লাগানো যায়। তবে আমাদের দেশের মানুষ বীজ থেকে সহজে চারা তৈরি করার একটা টেকনিক আছে, সে যদি পারেন ভালো, কিন্তু সব থেকে ভালো হয় শাখার থেকে নেওয়া, কিন্তু শাখারে পরিণত মা দরকার, অন্তত 3 বছর তাকে সময় দেন, তারপরে শাখার তুলুন। আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানেই শেষ করলাম, আবার আপনারা প্রশ্ন পাঠাবেন, আবার আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সুস্থ থাকুন, একদম ভালো থাকুন।